ফ্রেন্ডস সুমনিটি বাংলা চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটি নতুন আপডেট ভিডিও। তো এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হচ্ছে মাধ্যমিক উত্তীর্ণদের ভর্তি কবে ও কিভাবে হবে তার গাইডলাইন দিলেন আমাদের শিক্ষামন্ত্রী। তো এই সম্পর্কিত ভিডিও শুরু করার পূর্বে যারা এই চ্যানেলের নতুন সদস্য চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন। তো শুরু করা যাক, মাধ্যমিক উত্তীর্ণদের একাদশ শ্রেণীতে ভর্তি কবে এবং কিভাবে হবে তার সুনির্দিষ্ট গাইডলাইন ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার দুপুরে নাকতলার বাড়িতে সাংবাদিক বৈঠক করেন তিনি এবং সেখানেই তিনি বলেন করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া হবে এবং এই ভর্তি প্রক্রিয়াকে তিনি দুটি অংশে ভাগ করেছেন। প্রথম অংশে যারা নিজের স্কুলে ভর্তি হবে অর্থাৎ নিজেদের স্কুলে যাদের উচ্চ মাধ্যমিক রয়েছে তারা ভর্তি হবে 1 আগস্ট থেকে 10 আগস্ট পর্যন্ত এবং যাদের স্কুল 10ম শ্রেণী পর্যন্ত রয়েছে বা যারা নিজের স্কুল পছন্দ নয় অন্য স্কুলে পড়তে ইচ্ছুক তাদের ক্ষেত্রে ভর্তির প্রক্রিয়াটি হচ্ছে 11 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত তারা অন্য স্কুলে ভর্তি হতে পারবে। তো শিক্ষামন্ত্রী এই অনুসারে তিনি বলেছেন যে স্বাভাবিকভাবে দেখা যায় মোটামুটি 80% শিক্ষার্থীরাই নিজেদের স্কুলেই উচ্চ মাধ্যমিক পড়ে এবং 20% অন্য স্কুলে যায়। তবে যেহেতু এবারে কোভিড সতর্কতা রয়েছে তাই এইভাবেই অর্থাৎ দুটো প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু ভর্তি প্রক্রিয়া চলবে। যে স্কুলে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা হয় সে স্কুলের ছাত্রছাত্রীরা স্বাভাবিকভাবে 11ম শ্রেণীতে অন্য স্কুলে ভর্তি হয়ে যাবে বলেও তিনি জানান। এই প্রসঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রী মার্কশিট দেওয়ার কথা বলেছেন। আমরা জানি পরীক্ষা ওয়েবসাইটের ফলাফল বের হলেও মার্কশিট কিন্তু দেওয়া হয়নি। তো মার্কশিটের ব্যাপারে বলা হয়েছে বিতরণ করা হবে মার্কশিট আগামী 22শে জুলাই এবং স্কুলেই তা বিতরণ করা হবে। 50টি ক্যাম্প অফিস থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে মার্কশিট তুলে দেওয়া হবে। ওই দিন সকাল 10টা থেকে শুরু হবে মার্কশিট বিতরণের কাজ। পর্ষদ জানিয়েছে স্কুল প্রতিনিধিদের মাস্ক ও গ্লাভস পরে ক্যাম্প অফিসে আসতে হবে। করোনা আবহে অনেক দিন স্কুল বন্ধ রয়েছে তাই এই 1 সপ্তাহ সময় নেওয়া হয়েছে স্কুলগুলি স্যানিটাইজ করার জন্য। তারপরে মার্কশিট দেওয়া হবে। তবে ছাত্রছাত্রীরা মার্কশিট আনতে যেতে পারবে না, তাদের অভিভাবকদের স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে হবে। তো আশা করি এই আপডেট ভিডিওটি সবারই ভালো লাগলো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন।